সাথে সফর নিয়ে আপনারা কি জানেন জাকের পার্টি মহিলা ফ্রন্টের আমার বোনেরা কত লক্ষবার তারা সূরা ফাতিহা পাঠ করেছে জানেন না 39 লক্ষ প্রায় 55,700 বার তারা সূরা ফাতিহা পাঠ করেছে তারা সূরা ইখলাস পাঠ করেছে 19 লক্ষ বার তারা সূরা ইয়াসিন পাঠ করেছে প্রায় 155,000 বার তারা কোরআন তেলাওয়াত করেছে 3,000 এর উপরে তারা দুরূদ শরীফ পড়েছে প্রায় 50 লক্ষ বার এর মানে এটা কি পবিত্র নারীর নিদর্শন না অপবিত্র কথা বলেন এটা কি আপনি আওয়ামী লীগে পাবেন না বিএনপিতে পাবেন না অন্যান্য রাজনৈতিক দলের মহিলার থেকে আশা করতে পারেন না আশা করতে পারেন না এটা একমাত্র জাকের পার্টি মহিলা প্রণ ছাত্রী প্রণ থেকে আপনি আশা করতে পারেন কেন না কারণ এই দল হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল এই দল হলো মুমিন মুসলমানদের দল তেমনি ভাবে আল্লাহর হাবিবকে সহযোগিতা করেছিল সেদিন মক্কা এবং মদিনার পবিত্র নারীরা ঠিক আজকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে আজকে সাহায্য করছে জাকের পার্টি মহিলা প্রণ এবং জাকের পার্টি ছাত্রী প্রণটার আমার মা বোনেরা ঠিক কথা বলেন ঠিক কি না ঠিক কেমন সাহায্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাবুকের যুদ্ধে যখন আমার নবী যাবে রোম সম্রাটের সাথে যুদ্ধ হবে তাবুকের ভাইরা আমার রোম সম্রাট মদিনায় তার আক্রমণ করবে প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন ওই বাহিনীর মোকাবেলা করার জন্য মদিনায় আমার নবীজি বসে আমার নবীজি তার মোকাবেলা করার জন্য নবীজি আমার প্রস্তুতি নিলেন প্রস্তুতি নীতি আল্লাহর নবী দেখতে পেলেন ওই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য যে সরঞ্জামের দরকার অস্ত্র দরকার সে অস্ত্র আল্লাহর নবীর কাছে নাই যে অর্থের দরকার সে অর্থ আল্লাহ নবীর কাছে নাই আল্লাহর হাবিব সরকার দো আলম তিনি মসজিদে নববীতে একখানা চাদর মোবারক হুজুর বিছিয়ে দিলেন আল্লাহু আকবার বলেন না গতকালকে গত পরশুদিন ডিবিসি বাংলা একটা নিউজ করেছে ডিবিসি একটা নিউজ করেছে সেই নিউজের মধ্যে আমাদের পার্টির সম্মানিত মহাসচিব মহোদয়কে জিজ্ঞাসা করলেন এত লক্ষ লক্ষ লোক নিয়ে আপনারা কাউন্সিল করলেন আপনাদের আয়ের উৎস কোথায় কারণ বিভিন্ন দল তারা অর্থ পায় কেউ আমেরিকা থেকে পায় কেউ ব্রিটেন থেকে পায় কেউ রাশিয়া থেকে পায় কেউ চীন থেকে পায় বিভিন্ন পরাশক্তি থেকে তারা অর্থ পায় তো সাংবাদিক মনে করলো হয়তো আমরাও এমন কোন পরাশক্তির অধিপত্য এমন কোন পরাশক্তি থেকে টাকা নিয়ে তাদের আদর্শ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই এমনটা মনে করে হয়তো প্রশ্ন করেছে আপনার অর্থ পান কোথায় অর্থের উৎস কোথায় তখন আমাদের পার্টির মহাসচিব মহোদয় সুন্দর করে একটি উত্তর তিনি দিলেন এবং এটাই সত্য শুধু সত্য নয় এটাই মহাসত্য তিনি বললেন আমাদের 21 লক্ষ নেতা কর্মী আছে নেতা কর্মীদের তিল তিল করে দেওয়া অর্থ দিয়ে জাকের পার্টি আজকে এই বিশাল বিশাল প্রোগ্রাম করতে তারা সক্ষম আল্লাহু আকবার বলেন আর এইভাবে অর্থ সংগ্রহ করার এই নিয়ম এই সুন্নাহ যিনি প্রতিষ্ঠা করে গেলেন তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত রাসূল বলেছে উম্মতেরা শোনো তোমরা যারা আমার একটি সুন্নাত অর্থাৎ আমার সুন্নাতকে তোমরা যারা অনুসরণ করলে আমার সুন্নাতকে তোমরা যারা ভালোবাসলে তারা আমি রাসূলকে ভালোবাসলে আর আমি রাসূলকে যারা ভালোবাসলে তোমরা আমার সাথে জান্নাতে যাবে আল্লাহু আকবার বলেন না তারা আমার সাথে জান্নাতে যাবে আজকে আপনারা যারা এই তো গত কাউন্সিলে আপনারা যারা নিজের পকেট থেকে অর্থ দিলেন 5 টাকা থেকে শুরু করে 100 টাকা 1000 টাকা পর্যন্ত যারা আপনারা দিলেন আপনারা শুনলে খুশি হবেন আপনারা আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিনের একটা সুন্নাত আপনারা আদায় করলেন আল্লাহর হাবিবের একটা সুন্নাতকে আপনারা ভালোবাসলেন আর এই সুন্নাতকে ভালোবাসার কারণ রাসূল বলে কানা আল্লাহর হাবিব বলে কানা মাই ফিল জান্নাত তোমরা আমার সাথে আল্লাহর জান্নাতে তোমরা যাবে মারহাবা বলেন না
এর মানে আমরা যে টাকা দেই এটা আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত বা জাতীয় পার্টি ওই দলের মতো ডোনেশন করা না আমরা হিজবুল্লাহর ইমামের কদমে যেটা দেই এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কথা বলেন প্রিয় ভাইরা আল্লাহর হাবিব একখানা চাদর মুবারক বিছিয়ে দিলেন চাদর মুবারক বিছিয়ে দিয়ে আল্লাহর হাবিব বললেন আমি যুদ্ধের জন্য তোমাদের কাছে সহযোগিতা কামনা করি তোমরা আমার কাছে খেদমত দাও আল্লাহর হাবিবের সাহাবীরা যে যতটুক পেরেছে আল্লাহর হাবিবের কদম এনে দিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট আপনার কদমে আমি দিব সুবহানাল্লাহ বলবেন না কত উট 100 উট এই কথা বন্ধ 100 উট দিব আল্লাহর হাবিব বললেন ওসমান এর মানে আল্লাহ পাক হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সম্পদ দিয়েছিলেন ওই সম্পদ অনুপাতে খেদমতটা হয় নাই হযরত ওসমান বুঝলেন বুঝে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আরো 100 দিব কত হলো 200 আল্লাহর হাবিব আবারো বললেন হযরত ওসমান বুঝলেন এখনো মানমত হয় নাই হযরত ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন সাহাবীরা হযরত ওসমান এক ঠেলা 300 দিতে পারতেন 300 দিলে আমরা আপনাকে আমরা এই ভাবে এসে আমরা শিখতে পারতাম না এটা হযরত ওসমান এমন ছিল না যে তিনি কিপন ছিলেন এই জন্য তিনি কম দিতে চাইলেন বরংস আল্লাহর হাবিবের দরবারের যে কাজগুলো সাহাবী এবং রাসূলের সাথে যে কথোপকথন এটা হলো আমাদের জন্য শিক্ষা আমাদেরকে শিখানোর জন্য আল্লাহর হাবিবের দরবারে এই কাজগুলো হয়েছে আল্লাহু আকবার বলেন না এখন দেখেন না জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় অনেক সভাপতি যা দেয় তাই রাখে আবার কিছু সভাপতি আছে দিলে কয় আরো লাগে কথা বলেন না এর মানে কি ওই আল্লাহর হাবিবের সুন্নাত সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিবের কি সুন্নাত আল্লাহর হাবিব ওসমান হযরত ওসমান গনি কি ইয়া রাসূলুল্লাহ আমি আরো 100 দিলাম কত হলো 300 হলো আল্লাহর হাবিবের দরবারে খেদমতে পরিপূর্ণ ভরপুর হয়ে গেছে এর মধ্যে আল্লাহর হাবিবের দরবারে নারীরা আসলেন কে আসলেন নারীরা আসলেন রহমাতাল লিল আলামিনের দরবারে এবার মহিলারা উপস্থিত হলেন উপস্থিত হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ এই যে আমার নাকের ফুল আমার নাকের ধুল ইয়া রাসূলুল্লাহ নাকের ধুলটা আমি আপনি নবী রহমাতাল লিল আলামিনের কদমে নজরানা দিয়ে দিলাম কেউ বলল ইয়া রাসূলুল্লাহ আমার কানের এই গহনা আমি আপনি নবী রহমাতাল লিল আলামিনের কদমে নজরানা দিলাম কেউ হাতের বালাগুলো খুলে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের কদমে নজরানা দিলেন কেউ বা গলার মালা খুলে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের কদম মুবারক নজরানা দিলেন আভারের মধ্যে কিছু নারী উপস্থিত হয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমার গলার হার নাই কানের ধুল নাই নাকের ফুল নাই আমার হাতের বালা নাই দিবার মতো আপনার কদম আমার কিছু নেই হুজুর আমার উপযুক্ত সন্তান আছে এই সন্তানটাকে আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে দিয়ে দিলাম যদি শহীদ হয়ে যায় আমার কোনো দাবি নাই আমার কোনো দাবি নাই কাল হাশরের ময়দানে আমি একজন শহীদের মা হিসাবে হাশরের ময়দানে উঠতে চাই আল্লাহর নবীর দরবারে সন্তান কুরবানি করে দিলেন আমার প্রিয় ভাইয়েরা এর মধ্যে কিছু নারী এসে বলল ইয়া রাসূলুল্লাহ সম্পদ দেওয়ার মতো কোন সম্পদ আমার কাছে নাই আমার স্বামী নববিবাহ আমরা করেছি আমার স্বামীকে আমি আপনার সাথে দিয়ে দিলাম আমার স্বামী যদি শহীদ হয়ে যায় আমার কোনো দাবি নাই কাল হাশরের ময়দানে যেই ময়দানে মা ছেলের পরিচয় দিবে না যেই ময়দানে সন্তান মায়ের পরিচয় দিবে না বাবা তার পুত্রের পরিচয় দিবেন স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ময়দানে আমি একজন শহীদের স্ত্রী হিসাবে কাল হাশরের ময়দানে আমি উঠতে চাই আমার স্বামীকে সঙ্গে নিয়ে যান আমার স্বামী আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন
নবীর দরবারে এইভাবে মদিনার নারীগুলো তারা আমার নবীর দরবারে ধান মাল কুরবান করে খেদমত করতে শুরু করলেন এবার আল্লাহর নবী সবার খেদমত যখন পেলেন আমার নবী তাকিয়ে দেখলেন সবার খেদমত আসলো আল্লাহর নবীর দরবারে হযরত আবু বকরের খেদমত এখনো জমা হয় নাই আমার নবী ডাকতে বলে সাহাবীরা সবার খেদমত আমি পেলাম আমার আবু বকর কোথায় আমার আবু বকর কোথায় পিছন থেকে হযরত আবু বকর দাঁড়াইলেন ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবানি হোক আমি আপনার দরবারে হাজির আমার নবী ডাকদি আবু বকর এ আবু বকর সবার খেদমত আমি পেলাম আপনি কি কোন খেদমত আমার কাছে আনেন নাই হযরত আবু বকর এবার চোখের পানি গুলো ধা ধা করে ছেড়ে দিলেন কাঁদতে শুরু করলেন ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমার ওগদাল নবীজি খেদমত করার মত এমন কোন সম্পদে আমার নাই যাহা ছিল ইতিপূর্বে সব আমি আপনার কদম মোবারকের মধ্যে আমি দিয়েছি ইয়া রাসূলুল্লাহ কিছুই আনতে পারি নাই আমার নবী বলে আবু বকর কিছুই কি আনতে পারো নাই ইয়া রাসূলুল্লাহ না তবে আমি খালি আসি নাই সামান্য কিছু খেদমত আপনার দরবারে আমি নিয়ে এসেছি আল্লাহর নবীর কদম মুবারকে হযরত আবু বকর একটা গাটুরি তিনি খুললেন আল্লাহু আকবার বলেন একটা গাটুরি তিনি খুললেন আল্লাহর নবী দেখতে পেলেন ওই গাটুরির ভিতরে স্বর্ণ নাই রূপা নাই হীরা নাই ভাইয়ের আমার মূল্যবান কোন সম্পদ সে গাটুরির ভিতরে নাই পুরান কিছু হান্ডি পাতিল থালা বাটি ঘরের আসবাবপত্র দেখা যায় আল্লাহর নবী ডাকতে বলে আবু বকর এই ঘরের পুরান হান্ডি পাতিল গুলো কেন আপনি আমার কাছে আনলেন আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই সারা আমার ঘরে আর কোন সম্পদ নাই যা ছিল সব আমি আপনি নবী রহমাতাল লিল আলামিনের কদম আমি উপস্থিত করেছি আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন এই দৃশ্য দেখে তিনি চোখের পানি ছেড়ে দিলেন